আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। আজকে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা স্লাইডিং করতে যাব। আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টা লাগবে ড্রাইভিংয়ে। তো স্লাইডিং করার জন্য এই ধরনের বোর্ড লাগে, যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের দুইটা বোর্ড আছে, আমরা আর একটা বোর্ড কিনবো। এজন্য আমরা প্রথমে শপিং মলে যাব, তারপরে আমরা যেখানে স্লাইডিং করব ওই স্থানে যাব, সেখানে যেয়ে আপনাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করব। স্লাইডিং বোর্ড কেনার জন্য আমরা তকমানিতে এসেছি। দেখি ভিতরে যে কি ধরনের জিনিস পাওয়া যায় এখানে। আমি তো একটা কিনতে চেয়েছিলাম, আপনার ভাইয়া দুইটা কিনেছে, একটা সবুজ রঙের একটা ব্ল্যাক কালারের। এই স্লাইডিংগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য, এবং এটা বড়রাও স্লাইডিং করতে পারবে। তো এখন চলুন যাই আমরা স্লাইডিং প্লেসে, ওখানে যে আমরা স্লাইডিং করব ইনশাল্লাহ। ফিনিশে স্লাইডিং বোর্ডকে পুলকা বলে, যেহেতু আমি ফিনল্যান্ডে থাকি তো মাঝে মাঝে আমি ফিনিশ বলবো আপনাদের সাথে, এই বোর্ডটাকে পুলকা বলে। এখন আমরা চলে এসেছি স্কি ফিল্ডে। এখানে বরফের যত রকমের অ্যাক্টিভিটিস আছে তা করার জন্য এই মাঠটা প্রিপেয়ার করেছে। প্রতি বছরই এখানে বিশাল আকারে বিভিন্ন স্কি এবং বরফের যেসব খেলাগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো আছে, সব দেখানো হয়। তো আমি আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করব। অবশ্যই আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এখানে স্লাইডে যারা উপরে উঠবে তাদের জন্য তৈরি করে নিয়েছে, এভাবে আর কি যেতে পারবে, লিফটের মতো করে দিয়েছে। ফিনিশ ছেলেমেয়েরা ওয়েট করতেছে, ওরা এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, তারপরে আস্তে আস্তে ওরা এইভাবে এই যে এখান দিয়ে উপরে উঠে যাবে। আমি এখানে এসেছি, এখানে মেনলি বাচ্চাদের সেকশন, বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস হয়। তবে আমাদের মতো যারা বয়স্ক বা অ্যাডাল্ট তাদের জন্য অবশ্যই আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা, আমাদের সাথে যাও, আমাদের সাথে যাও।
এখানে বিশাল এরিয়াতে স্কি হয় এবং এখানে একটু যারা অ্যাডাল বা 12 বছরের উপরে এদের জন্য এখানে এলাও এরা এখানে স্কি করে তো সবাই লাইন দিয়ে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে স্কি করার জন্য আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওরা উপরে উঠে যাচ্ছে আর ওই যে এই পাশ থেকে আবার সবাই নিচের দিকে স্কি করে নেমে আসতেছে যেহেতু ফিনল্যান্ড একটি স্নো প্রধান বা শীত প্রধান দেশ তো এখানে রেগুলার আর কি এই ধরনের প্র্যাকটিস খেলাগুলোর প্র্যাকটিস করানো হয় মেন কথা যে দেশের যে কালচার ওয়েদারের উপরে নির্ভর করে সব ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়
এটা স্কি করার স্টিক, এর সাথে জুতা ক্লিপের মতো আটকিয়ে তারপরে স্কি করে, আর হাতে দুইটা স্টিক রাখতে হয়। এই যে এই দুইটা স্টিক, এটা দিয়েই আসলে স্কি করে। তো এখানে যে কয়েকটি স্কি করা স্টিক আছে, আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে এখানে শুগুলোকে আটকিয়ে দেয়। এই যে এভাবে শু আটকিয়ে তারপরে স্কি করে। আমি দেখাই কিভাবে যে স্কি শু আটকাচ্ছে। আমরা আজকে এখানে এসেছিলাম বাচ্চাদেরকে স্লাইডিং করার জন্য। আপনারা তো দেখছেন আমরা দোকান থেকে একটা দুইটা স্লাইড কিনেছিলাম। তারপরে আসার পরে দেখি যে এখানে স্কির ব্যবস্থা আছে, তো আমাদের সাথে স্কি না থাকার জন্য আমরা বাচ্চাদের স্কি খেলাইতে পারিনি। তবে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা বাচ্চারা স্লাইডিং করছে এবং সাথে আমরাও করছি। আমরা অনেক এনজয় করছি, অনেক ফান করছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য এই স্নোর উপরে আরও অনেক ভিডিও করতে পারি। আর আমি যে কথাটা সবসময় বলে থাকি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমরা স্লাইডিং করার জন্য এসেছিলাম, তো এখানে আমরা একা আসিনি, আমাদের সাথে আরও কয়েকটা বাংলাদেশি ফ্যামিলি এসেছিলো। সব মিলে আমরা অনেক এনজয় করেছি এবং আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি।